তো এটা হচ্ছে ওয়ালটনের WMG012WB গেমিং মাউস, এবং এটা হচ্ছে বাংলাদেশের বেস্ট গেমিং মাউস আন্ডার বাজেট। এবং আজকে ভিডিওতে আমরা দেখব এটার প্রোস অ্যান্ড কনস এবং এতে কি কি ফিচার রয়েছে। তো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের হোস্ট ইফতি, এবং আপনারা দেখছেন ইফতির দুনিয়া। তো লেটস গেট স্টার্টেড। বক্স কন্টেন্ট নিয়ে তেমন কিছু কথা না বলি, বক্সের সাইডে এবং দুই পাশে রয়েছে ওয়ালটনের লোগো, সামনে রয়েছে একটি ওয়ালটনের ছবি মানে মাউসের ছবি, পিছনে রয়েছে কিছু স্পেসিফিকেশন। তো বক্স কন্টেন্টের মধ্যে শুধু মাউস আর কেবল এবং একটি ওয়ারেন্টি কার্ড পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা মাউসের দিকে চলে আসি, তো মাউসটি এই মাউসটা আমি আমার পার্সোনাল কাজে ইউজ করছি গত 5 মাস যাবৎ, এবং এই মাউসটা আমার কাছে বেস্ট গেমিং মাউস। তো এটা এই ভিডিওটা কোনো স্পন্সর না, এটা জাস্ট আমি আমার নিজের অর্থ দিয়ে কিনেছি দারাজ থেকে প্রায় 500 টাকা দিয়ে 5 মাস আগে। তো ফার্স্টে যদি আমরা লুকের দিকে আসি, তো আপনারা দেখবেন যে এই মাউসটা কিন্তু একদমই সমান না, একটু কার্ভ আছে এই সাইড থেকে, তো যেটা কিনা মানে মাউসটাকে ফিল করে চালাতে অনেক সাহায্য করে। তো এইটা অনেক ভালো একটা ব্যাপার। তো এখন আসি যদি আমরা RGB লাইটিং এর দিকে, তো এটার RGBটা খুবই দারুণ, মানে এতে রয়েছে টোটাল 6টি RGB LED বিটস, যেটা কিনা আপনারা অ্যাপসের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। এবং এটার যে 6টি LED বিটস আছে এটা এমন একটি ডিফিউজার মধ্যে দিয়ে পরিচালিত হয় যেটা দেখে মনে হয় যে এটা একটি LED রিবন। তো এটার একটি সফটওয়্যার আছে, আমি সফটওয়্যারটি দেখাচ্ছি। সফটওয়্যারে যদি আমরা দেখি, তো এখানে আছে লাইটিং অপশন। তো এখানে টোটাল 7টি লাইটিং অপশন রয়েছে, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে DPI মোড, এটা অন করে দিলে এটাতে DPI মোডটা হয়। আমি আপনাকে দেখে দেখাচ্ছি। তো এটাতে টোটাল 7টা মোড আছে এটাতে। তো আমি যদি এটাতে একবার ক্লিক করি, তো এটা DPI চেঞ্জ হচ্ছে। এটাতে টোটাল 5টা কন্ট্রোলেবল মানে ম্যানুয়াল DPI মোড রয়েছে। তো এটা খুবই দারুণ একটি ফিচার, এবং অন দ্য ফ্লাই DPI সুইচ রয়েছে। তো আমি যদি এটার লাইট দেখাই, তো ফার্স্টে ওটা ছিল DPI মোড 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে রেইনবো মোড। 3 নম্বরে যদি আসি, তো এটাকে ওরা বলছে RGB মোড, মানে একটার পর একটা কালার চেঞ্জ হয়। এইটা হচ্ছে ফ্লো মোড, এটাকে ওরা বলে ফ্লো মোড। এইটাকে ওরা বলে হচ্ছে একটা ইলেকট্রো লাইট টাইপের একটা লাইট, এটা বিভিন্ন কালারে এরকম ফ্লো হয়, মাল্টি কালার বলা যায় আর কি। এটা হচ্ছে মিক্স, মানে যত ধরনের মানে আর কি এটাতে থিম আছে সবগুলো একসাথে প্লে করবে এটা। আর এটা নর্মালি অফ, এটা DPI মোড, এটা মাল্টি কালার মোড। তো এই সফটওয়্যারটিতে যদি আমি আবার ফিরে চলে আসি, তো এই সফটওয়্যারের মধ্যে অনেক ফিচার আছে অ্যাডভান্স সেটিংয়ে, যেরকম রিপিট ফায়ারিং ইন্টারভাল। এই জিনিসটা হচ্ছে গেমারদের জন্য একটি মানে পুরা কি বলি একটা সব থেকে বেস্ট একটা সেটিং। তো যদি আপনার মাইনক্রাফট খেলা থাকেন, তো এটা আপনাদের জন্য খুবই কাজে আসবে। এটা হচ্ছে র্যাপিড ক্লিক সেটিং, মানে মাউসের যে কোনো একটা বাটনে অ্যাসাইন করে দিলে সেই বাটনটা চেপে ধরে রাখলে এইটা র্যাপিডলি ক্লিক করতে থাকবে একের পর এক। আর যেটা আমার সব থেকে বেস্ট লেগেছে, এটার মাউস মুভিং স্পিড সেট করা যায়, ডাবল ক্লিক স্পিড সেট করা যায়, রোলিং স্পিডও সেট করা যায়, মানে কতটা স্মুথ এটা রোল হবে। তারপর এটা ইনহ্যান্স পয়েন্ট প্রিসিশনও সেট করা যায়। আর DPI সেটিংয়ে যেটা আমার সবথেকে ভালো লেগেছে, যদি আমি এই DPIটা চুজ করা আছে, যদি আমি এই DPI কালারটা দিই হোয়াইট এবং ওকে করে দিই, এবং যদি অ্যাপ্লাই দিই, এবং আমার মাউসের কালারটাও হোয়াইট কালার হয়ে যাবে। এইটা একটা জুস জিনিস, কিন্তু আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এই হোয়াইট কালারটা ব্লিঙ্ক করতে থাকবে। যদি এটা একদম স্টিল হয়ে থাকতো, তাহলে এটা দেখতে আরও একটু জুস লাগতো। আর হ্যাঁ, এ তো অবশ্যই রয়েছে ম্যাক্রো ফিচার, কিন্তু ম্যাক্রো ফিচারটা মানে মাউস মুভ করবে না, জাস্ট ম্যাক্রো একটার পর একটা ক্লিক করতে থাকবে, এইটুকু জাস্ট ফিচারটা। এছাড়া রয়েছে এতে 2টি প্রোফাইল সুইচ, অফিস মোড, গেমিং মোড। গেমিং মোডে একটা থাকবে এবং অফিস মোডে আলাদা প্রোফাইল চুজ করা যাবে, এমনকি নতুন প্রোফাইলও ক্রিয়েট করা যাবে কাস্টমাইজলি। এই মাউসটা আরেকটা যেটা একটা বড় দিক, এটা অনেক মানে স্লাইডি, মানে যে বলে না কিছু মডেল ও মাউসগুলো আছে গেমিং মাউস, ঠিক সেই রকম এটা অনেক স্লাইড করে, কারণ এর নিচে 2টি স্মুথ প্যাড দেওয়া আছে, স্লাইডিং প্যাড, যেটার কারণে এটা অনেকটাই মানে আর কি স্মুথ রান করে মাউস প্যাডের উপর, তো যেটা এটাকে বিশেষ এক ধরনের মাউস তৈরি করে। আর যদি আবার লুকের কথা চলে আসি, তো এটা একদমই সিম্পলিস্টিক ডিজাইনে তৈরি করা একটা মাউস,
এবং এটা দেখে মনে হবে না যে কোনো ধরনের এখনকার যে মাউসগুলো আছে রোবোটিক টাইপ বা এলিয়েন টাইপ, সেরকম কোনো দিক থেকে এটা লক্ষ্য করা যাবে না, একদমই একটি নর্মাল মডার্ন একটি লুক দেয় এই জন্য। এখানে আছে টোটাল দুইটা সুইচ, এখানে আছে দুইটা সুইচ, টোটাল এই মাউসের টোটাল সাতটা সুইচ আছে এবং সাতটি প্রোগ্রামেবল, যে কোনো একটা সুইচ প্রোগ্রাম করা যায়। এই মাউসটা টোটাল 1.8 মিটার ব্রেডেড কেবল আছে যেটা কিনা সম্পূর্ণ নাইলন দিয়ে ব্রেড করা, এবং এটার হুইলটা অনেক স্মুথ, অনেক স্মুথ এটার হুইলটা, স্ক্রোলিং হুইল। তো এই জিনিসটা 10-এ-10। তো আমি বলবো যে এটা আসলে কাদের কেনা উচিত এবং এটা আপনারা আসলে কিনবেন কি না 500 টাকা কি। তো ফার্স্ট আমি বলবো যে যদিও এই ভিডিওটা স্পন্সর না, আমার সত্যিটা জানানো উচিত, তো এই মাউসটা আমার থেকে 100% রেকমেন্ডেশনে থাকবে, কারণ এটা হচ্ছে বেস্ট বেস্ট মাউস। শুধুমাত্র দুইটা ফিচার তারা মিসিং করেছে, আই হোপ দুইটা দিলেও তারা পারতো। একটা হচ্ছে কাস্টমাইজেবল RGB অথবা আওরা সিমস রেডি, এবং যদি তারা একটু মানে আর কি ওই স্ক্রোলিং হুইলের একটু লাইটিংটা দিত তাহলে একটু বেটার হতো, এবং ম্যাক্রোটা যদি একটু মানে পারফেকশন দিত যে ফুল রেকর্ড করা যেত, ম্যাক্রোটা জাস্ট ক্লিক ছাড়া তারা কিচ্ছুই করতে পারে না, মাউস মুভমেন্ট করতে পারে না। আই হোপ দুইটা দিলে তাদের বেশি কিছু ক্ষতি হতো না। তারপরেও আমাদের দিন শেষে চিন্তা করা উচিত আসলে মাউসটার প্রাইস। তো এই প্রাইস পয়েন্টে এই মাউসটা বেস্ট। তো আই হোপ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, আই মিন জেনেছেন যে মাউসটা আপনাদের কেনা উচিত কিনা, সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে দিন শেষে। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম নতুন নতুন টেক রিলেটেড প্রোডাক্ট আনবো। এবং কমেন্ট করে জানান যে নেক্সটে কী প্রোডাক্টের আপনারা রিভিউ চান, আমি সেটার উপর রিভিউ বানানোর ফুল চেষ্টা করবো। তো টিল দেন, পিস।